బాడీ కలర్ వస్తుంది হ্যাঁ বুঝি ঘটনাটা কি হয়েছিল ঘটনা হচ্ছে আমরা ক্লাবে বসে চারজন ফিশ খেলছিলাম তাস খেলছিলাম আমাদের ক্লাবে এই ভাতৃসঙ্গ ক্লাবে খেলার পর হঠাৎ কয়েকটা ছেলে আসলো চিনি না কাউকে মুখে দিকে করব হাতে উইকেট ছিল তো বলছে এখানে মানিককে মানিককে আর আরেকটা নাম কি বললো উজ্জ্বল হ্যাঁ উজ্জ্বল হ্যাঁ উজ্জ্বল তাহলেলাম ইসে এল ছিল রাস্কেল ছিল তাহলেলাম মানিক নেই এখানে আমাদের ওই একজন সঞ্জয় মামা বলে একজন ছিল ও বলছে মানিক এখানে নেই বলার পর ওরা বলছে সন্তোষকে ফোন করতে দেখতো কোথায় আছে আমি বললাম ওরা এখানে দাঁড়িয়ে আছে তাহলে আমাদের এই ক্লাবের ভিতরে একটা অঙ্গনারী স্কুলের মতো আছে ওটা পুরো দরজা তোলা আছে সব আছে আমি ফট করে ওর মধ্যে ঢুকে গেছি এরা দাঁড়িয়ে আছে আমি ঢুকে গেছি ঢোকার পরে ওদের এখান থেকে একজন দৌড় দিয়ে দরজা ফরজা সব ভেঙে ফার্স্ট আমার মাথায় মারলো কি দিয়ে মেরেছে উইকেট সব উইকেট নিয়ে এসেছে মাথায় মারলো মারার পর আমি পড়ে গেছি পড়ার পর এই যে পা গুলো মেরে সব এই দেখো পা গুলো মেরে সব ফুলিয়ে দিয়েছে ঠিক আছে এটা দেখ পাটা সময় কর এগুলো সব মারলো মেরে সব ফুলিয়ে দিল অজ্ঞান মতো হয়ে গেলাম তারপর ওরা চলে গেল আমি কাউকে চিনতে পারিনি কতজন ছিল মোটামুটি সাত আট জন ছিল আমরা তো তিনজন ছিলাম টাস খেলছিলাম এবার একজন বলতে গেছে তাকেও মেরেছে কেন মারলো কেন কি বলছে কি তার নামটা কি মার কাল কারো নাম বলেনি কিছু বুঝতেও পারেনি এসে বললো মানিককে আমি তো সবজি বিক্রি করি পাড়ায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করি আমি এর দুদিন আগে শুধু আমাদের ওই যে অযোধ্যা রাম মন্দির উদ্যানে সেদিনকে খালি ওদের সঙ্গে একটু ব্যানার লাগিয়েছি তারপর আমি আগাগোড়া করে কিছুই জানি না আর আমি কোনো তো অন্যায় করিনি কিছু করিনি এসে আমাকে এরকম মারলো নাম মানিক দাস